Hi everyone, welcome to my channel. Flavor Quest এর সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে সুপার টেস্টি ডেলিশিয়াস স্মোক চিকেনের রেসিপি শেয়ার করব। আশা করছি রেসিপিটি আপনাদের সকলে পছন্দ হবে। পছন্দ হলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আসুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। রেসিপির শুরুতেই চিকেনটাকে ম্যারিনেট করে নিতে হবে। আমি এখানে 800 গ্রাম মতো চিকেন নিয়েছি। প্রথমে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা রসুন বাটা, 200 গ্রাম টক দই, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো। তারপরে দিলাম 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো। এরপর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। সমস্ত মশলাগুলো চিকেনের সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। তারপর দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ কাঁচা সর্ষের তেল। এইভাবে ম্যারিনেট করে চিকেন কিংবা মাটন রান্না করলে খেতে কিন্তু অসাধারণ টেস্টি হয়। মশলা মাখা চিকেনটাকে 40 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। 40 মিনিট হয়ে গেছে, চিকেন খুব ভালোভাবে ম্যারিনেট হয়ে গেছে। চলে আসছি পরবর্তী পর্যায়ে। কড়াইয়ের মধ্যে 1/2 কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম। তেল গরম হতেই তার মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা, ছোট এলাচ আর দারচিনি দিয়ে দিয়েছি। সুগন্ধ বেরোতেই তার মধ্যে দিয়ে দিচ্ছি 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদম ছোট ছোট করে কুচোনো। হাই ফ্লেমে পেঁয়াজগুলোকে আমরা খুব ভালোভাবে ফ্রাই করে নেব। এভাবে কন্টিনিউয়াসলি 1 থেকে 2 মিনিট খুব ভালোভাবে নাড়াচাড়া করে পেঁয়াজের কাঁচা ভাবটা দূর হয়ে গেলেই আমরা এর মধ্যে চিকেনগুলো মিশিয়ে দেব। পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো। মিডিয়াম থেকে হাই ফ্লেমে 3 থেকে 4 মিনিট খুব ভালোভাবে এটাকে কুক করে নিতে হবে। একটা ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে 5 মিনিট এটাকে আরও রান্না করতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দেব আগের থেকে ফ্রাই করে রাখা আলুর পিসগুলো। আলুর পিসগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এরপর আমরা 3 থেকে 4 মিনিট ঢাকনা দিয়ে চিকেনটাকে ভালোভাবে কুক করে নেব, যতক্ষণ না পর্যন্ত চিকেন নরম হয়ে আসছে। 4 থেকে 5 মিনিট আমরা হাই ফ্লেমে এটাকে রান্না করব। চিকেন রেডি হয়ে গেছে। এবার আমরা এটাকে স্মোক দেব। তৈরি করা চিকেনের মাঝখানে একটা ছোট্ট বাটি নিয়ে তার মধ্যে জ্বলন্ত কয়লাকে বসিয়ে দিতে হবে। এর মধ্যে 1 চা চামচ ঘি দিয়ে সাথে সাথেই একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। 3 থেকে 4 মিনিট আমরা এটাকে এইভাবে ঢেকে রেখে দেব। সমস্ত ফ্লেভার চিকেনের সঙ্গে মিশে গেছে, রেডি হয়ে গেছে টেস্টি ডেলিশিয়াস ফ্লেভারফুল স্মোক চিকেন। আপনারাও এই রেসিপি ট্রাই করে রুটি, পরোটা, নান যে কোনো কিছুর সাথে এনজয় করতে পারেন। রেসিপিটি ভালো লেগে থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও দেখার জন্য পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম যেন ভুলবেন না। আজ তাহলে আসি, বাই বাই, টেক কেয়ার।